আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যারা অনেকদিন ধরেই চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছো, চুলে কোনো শাইন নেই, চুলটা ভীষণ রুক্ষ এবং শুষ্ক মনে হচ্ছে, চুলের আগা ফেটে গেছে এবং চুলগুলো মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, মাথা আঁচড়ালেই যেন এক গোছা গোছা চুল উঠে আসছে, আমার সেই সমস্ত ফ্রেন্ডসদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা হোম রেমেডি শেয়ার করব যেটা ব্যবহার করার মাত্র 7 দিনের মাথায় তোমরা বুঝতে পারবে যে তোমাদের চুল পড়ার সমস্যা অনেকটাই কমে এসেছে, এছাড়াও তোমাদের চুল হয়ে উঠেছে সিল্কি এবং স্মুথ। তো ফ্রেন্ডস, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের এই হোম রেমেডি বানানোর জন্য আমাদের লাগছে একটা পেঁয়াজ। আর তুমি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের মনে সবার আগে পৌঁছায়। এবার এই পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো ফ্রেন্ডস, এই পেঁয়াজের রসের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা আমাদের চুল পড়া তো দূর করতে সাহায্য করবেই, তার সাথে সাথে আমাদের চুলের অকালপক্কতা রোধ করবে আর আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে তুলবে, কেননা এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চুলের গোড়ায় গিয়ে চুলের গোড়ার হাইড্রোজেন পারঅক্সাইডের মাত্রা বৃদ্ধি করে, এর ফলে আমাদের চুলের অকালপক্কতা রোধ হয় এবং আমাদের চুল গোড়া থেকে মজবুত হয়ে ওঠে। পেঁয়াজের রসের মধ্যে রয়েছে এমন কিছু গুণাগুণ যা আমাদের চুলের যাবতীয় সমস্যা দূর করতে সক্ষম, সেটা খুশকির সমস্যা হোক বা আমাদের মাথার ত্বকের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যাই হোক, সব সমস্যাই দূর করতে সক্ষম এই পেঁয়াজের রস। এই পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে এই পেঁয়াজের রস বার করে নিতে হবে। পেঁয়াজের থেকে রস বার করা হয়ে গেলে পেঁয়াজগুলো কিন্তু একদমই ফেলে দেবে না, এই পেঁয়াজগুলো তোমরা রান্নায় ব্যবহার করে ফেলতে পারো। নিয়মিতভাবে তোমরা যদি পেঁয়াজের রসকে বা পেঁয়াজের তেলও তোমাদের চুলে এবং মাথার স্কাল্পে ব্যবহার করতে থাকো, তোমাদের চুল পড়ার সমস্যা 100% দূর হয়ে যাবে। এখানে আমাদের পেঁয়াজের থেকে পেঁয়াজের রস বার করা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের রসের মধ্যে মিশিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলও কিন্তু আমাদের মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং আমাদের চুলের ড্যামেজ দূর করতে সাহায্য করে। সূর্যের ক্ষতিকারক রশ্মির ফলে আমাদের ত্বকের যেমন ক্ষতি হয়, আমাদের চুলেরও কিন্তু ঠিক তেমনই ক্ষতি হয়, সেই ক্ষতি দূর করতে সাহায্য করে এই সর্ষের তেল। এবার এই মিশ্রণটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি, এর ফলে এই পেঁয়াজের রসটা ব্যবহার করতে আমাদের সুবিধা হবে। তোমরা যদি চাও তাহলে তুলোর সাহায্যেও কিন্তু এই রসটাকে তোমাদের চুলের গোড়ায় ব্যবহার করতে পারো। এখানে তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল হেয়ার ফল কন্ট্রোল হোম রেমেডি। এবার এটাকে আমাদের স্ক্যাল্পে ব্যবহার করতে হবে। এবার এই মিশ্রণটাকে তোমাদের স্ক্যাল্পে এবং চুলের লেন্থে খুব ভালোভাবে লাগিয়ে ফেলতে হবে। তারপরে অপেক্ষা করতে হবে 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। এই হোম রেমেডিটা তোমাদের সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে এবং তোমরা 15 দিনের মধ্যে নোটিশ করবে যে তোমাদের নতুন চুল উঠতে আরম্ভ হয়েছে। এই মিশ্রণটা অ্যাপ্লাই করার পরে হালকা হাতে একটু ম্যাসাজ করতে হবে, এর ফলে আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। 1 ঘন্টা রাখার পরে শ্যাম্পু দিয়ে এটা ধুয়ে ফেলতে হবে। বন্ধুরা, তোমরা যারা অনেকদিন ধরেই চুল পড়ার সমস্যায় ভুগছো এবং তোমাদের চুল ভীষণ ড্রাই এবং ড্যামেজ হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই হোম রেমেডিটা বাড়িতে ট্রাই করো, আশা করছি খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো।